এরম উল্টো ধর বেটা কর আপনার ব্যায়াম কেমন চলতেছে? ভালো চলতেছে, খুব ভালো চলতেছে। তা আমরা নতুন নায়িকার খবর কি? চম্পল লগে কথাবার্তা চলতেছে, মনে কয় না যে হ্যাঁ যাত্রাপালায় অভিনয় করতো। তাহলে উপায় কী? উপায় তো একটা বের করণই লাগে। সরকার বাড়ির পোলা মতি মিয়া যখন কথা দিছে, ও উপায় একটা বের করবই। কী উপায় করুন যায় কনসাই মতি ভাই? অন তো ঠিক জানি না, ওই বর করতে বাজারে গেছে, হ্যাঁ আইলে হ্যাঁ লগে বইয়া একটা বুদ্ধি বার করবো। আচ্ছা, অহন কন ব্যায়ামের কোনো ফজিলত পাইছেন কিনা? হ্যাঁ খুব ভালো ফজিলত পাইছি, তবে আপনার সারা মজা লাগে না আর রতুন না দু ব্যায়াম করতেই চায় না। কেরে হ্যাঁ সমস্যা কি? আরে হ্যাঁ একটু আইল শেষ হবে, একটু চান্স পাইলেই বয়া জায়গা, আর শরীর গামাইতে না গামাইতে কয়ে যে বয়া গেছে। কোনো চিন্তা করেন না, আমি আজকে নিজে যাইয়া হেরারে ব্যায়াম শিখামু। আচ্ছা আরেকটা কথা, ওই হেরা দো আমার ঠিক মানতো চায় না, আমার পাত্তা দেয় না, কয়ে আমি বলে ব্যায়ামের কিছু বুঝি না। এটা তো বড় সমস্যা, কোনো চিন্তা করেন না, আমি আজকে যামু যাই হেরারে বুঝামু। আচ্ছা আপনি গেলে তো কোনো সমস্যাই থাকতো না। মতি ভাই একটা কথা কইতাম। কন্যা কমু না থাক, আপনি যদি আবার কিছু মনে করেন। আর দূর কয়ে আলান, আপনি হইলেন আমার স্কুলের ছাত্র, আপনার সুবিধা অসুবিধা সব ধারণ লাগতো না, কয়ে আলান। মানে কইছিলাম কি, মানে আটটা খালি আপনি কয়টা টেহা যদি দিতেন কত লাগতো? 27টা শুইলি চল লইলে, এত পারতাম না, 200 টাকা দিতাম। 200 টাকা? আচ্ছা ঠিক আছে, জান আপনার 250 টাকা দিব। বিকেলে দিলে চলতো না, অন্ত পকেট খালি। আচ্ছা চলো, কোনো চিন্তা করে না, বিকেলে যখন ব্যায়াম করতে যাবো তখন দিবনি। আচ্ছা ঠিক আছে, দিলে আমি যাই। আসসালামু আলাইকুম। টাকা ভাই কম মামার কাছ থেকে নেওয়া লাগবে। পাগল, ওরা তো আমাদের ক্ষমতা জানে না, আমাদেরকে তো চিনে না। না চিনলে চেনানোর ব্যবস্থা করো, না জানলে জানানোর ব্যবস্থা করো, আমাদের ক্ষমতা কত একটু ভেবে দেখি। দেখো সেটা আমি জানি না, আমি শুধু জানি আমার সামনে দিয়ে সরকার বাড়ির লোক দাপট দেখে গেল, তার প্রতিশোধ ব্যাস। একটু ভেবে দেখি কি না প্রতিশোধ হবে। সরকার বাড়ির দাপট দেখায় অশিক্ষিত মূর্খদের বাড়ি কোথাকার, এতে আবার দাপট দেখানোর কি হলো? আরে সরকার বাড়ি তো আর কয়দিনের মামলা, কয়দিন পরে দেখবে যে কোথায় কি চলে গেছে, তখন খালি থাকবে রাজা বাড়ি। হ্যাঁ রাজা বাড়ি, তুমি হবার রাজা আর আমি হব রানী। একটু ভাইবে দেখি, তুমি খালি রানী না তো, মহা রানী হবা তুমি। দেখো তুমি যদি ওই সরকার বাড়ির প্রতিশোধ নিতে না পেরেছো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি আমি কিন্তু সরকার বাড়িতে চলে গিয়ে ওই যাত্রার ফাত্রা মানিককে বিয়ে করব, মনে রেখো। আচ্ছা তুমি এটা কোনো কথা বলতে পারলা? এরকম কথা হইলো কোথায় মানিক আর কোথায় আমি, কোথায় আসমান কোথায় পাতাল, এটা তুমি বলতে পারলা? ঠিক আছে ঠিক আছে, তুমি যদি আসমান হও আর তারা যদি পাতালি হয়, তাহলে তুমি সরকার বাড়ির দাপট ভেঙে চুরে চুর মার করে দাও, দেখি তোমার কত ক্ষমতা। দেখাব, সময় হইলে ক্ষমতা দেখাব, দেখাবো ক্ষমতা কেন। এই গ্রামে আমাকে দেখলে কেউ মাথা তুলে আমার সামনে কথা বলতে পারবে না, হবে হবে। এই গ্রামে আমার চেয়ে কোন স্মার্ট মেয়ে থাকতে পারবে না, হবে ভেবে দেখি। এই গ্রামে সবাই আমাকে দেখে মাথা নত করে রাখবে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি পারবা না। কেন? কারণ তোমার মাথায় বুদ্ধি কম। কেমনে? তুমি আছো খালি টাকার গরমে,
আরে টাকা দিয়ে দিয়ে জমি কিনে কিনে কি তুমি বড় লোক হতে পারবা? সরকার বাড়ির দাপট তুমি ভাঙতে পারবা? ভাইবে দেখি, আর আমার কি টাকার অভাব? আরে বোকা, টাকার অভাব নাই, বুদ্ধির অভাব আছে। হতবুদ্ধি কোথাকার, মোটা বুদ্ধি কোথাকার, টাকা দিয়ে কি সব হয় নাকি? হ্যাঁ, দাপট দেখাতে গেলে এমনি এমনি দাপট দেখাতে হবে, বুঝলে? Let's see.